শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ। মোসাদ্দেক লিটন নৈপুণ্যে দ্বিতীয় টি টোয়েন্টিতে 7 উইকেটের জয়। হারারেতে মোসাদ্দেকের চমক, জিম্বাবুয়ের প্রথম 5 উইকেট নিয়ে রেকর্ড বুকে এই স্পিনার, চতুর্থ বাংলাদেশি হিসেবে টি টোয়েন্টিতে এই কীর্তি। টি টোয়েন্টিতে বিবেচনায় আছেন রিয়াদ মুশফিক, পাপনের আভাস, বিশ্বকাপের আগে বেশি পরীক্ষা নিরীক্ষার পক্ষে নন বোর্ড প্রধান। কমনওয়েলথ গেমসের ই স্পোর্টসে অংশ নিয়ে ইতিহাস গড়ার অপেক্ষায় সিয়াম, লাল সবুজ জার্সিতে সাফল্য আনার লক্ষ্য। মোসাদ্দেক সৈকতের রেকর্ড 5 উইকেট আর লিটনের 50তে সিরিজের সমতায় ফিরেছে বাংলাদেশ। দ্বিতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হারিয়েছে 7 উইকেটে। 136 রানের টার্গেট, 15 বল আগে টপকে যায় টাইগাররা। 56 রান করেছেন লিটন, 20 রানে 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা সৈকত। ঘুরে দাঁড়াতে বোলিং ডিপার্টমেন্টে উন্নতি দরকার ছিল, একাধিক পরিবর্তন এনে শক্তি বাড়াতে চেয়েছে বাংলাদেশ। মাহেদি মাহমুদকে খুব একটা দরকার হয়নি, কাজের কাজ করেছেন সৈকত, প্রথম ওভারেই 2 উইকেট। সেই ধার ধরে রেখেছেন টাইগার অলরাউন্ডার, সোয়ান ভরসা রেখে তাকে টানা বল করিয়েছেন, বাকি 3 ওভারে উইকেট নিয়েছেন, তাতে 5 উইকেটের কীর্তি গড়েছেন সৈকত। 31 রানে 5 উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে স্বাগতিকেরা। প্রথম ম্যাচ জয়ের নায়ক সিকান্দার রাজা হাল ধরেছেন, ভুরুলকে নিয়ে গড়েছেন 80 রানের পার্টনারশিপ, সময়ের সাথে আগ্রাসী হয়ে টানা 50 তুলে নিয়েছেন রাজা। রাজা 62 আর ব্রুল 32 ফেরার পর আর ক্যামিও ইনিংস আসেনি, তাতে 135 থামতে হয়েছে। টার্গেটে নেমে লিটন আগ্রাসী হয়েছেন, 27 বলের জুটিতে এসেছে 37 রান, সেখানে মনিমের অবদান মাত্র 7। টানা ব্যর্থতা এটাই হয়তো শেষ সুযোগ ছিল এই ওপেনারের। লিটন ব্যাট চালিয়ে গেছেন, 50 তুলতে খরচ করেছেন 30 বল। 56 রানে অবশ্য থামতে হয়েছে টাইগার ওপেনারকে, 3 বল পর বিজয় উইকেট দিয়ে এসেছেন। প্রথম ম্যাচের মতো আবারও টি টোয়েন্টির দাবি মেটাতে ব্যর্থ আলোচিত এই ব্যাটার। বোলারদের পর লিটন জয়ের ভিত গড়ে দিয়েছেন বলে ছোট ভুলগুলো বড় হয়ে ওঠেনি, ম্যাচ শেষ করে ফিরতে পেরেছেন আফিফ ও শান্ত। 30 রানে আফিফ আর শান্ত অপরাজিত থাকেন 19 রানে। সিরিজের সব রোমাঞ্চ টিকে থাকলো তৃতীয় টি টোয়েন্টিতে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্স নিউজ। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে চমক জাগা নিয়ে বোলিং মোসাদ্দেক সৈকতের, দ্বিতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের প্রথম 5 উইকেট নিয়ে রেকর্ড বুকে এই স্পিনার, বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে এই ফরম্যাটে ফাইফারের কীর্তি সৈকতের। ইনিংসের প্রথম বলে ব্রেক থ্রু, দিনটা মোসাদ্দেকের, না হলে এমন বলে উইকেট পাওয়া যায়। স্টাম্পের অনেক বাইরে আর্ম বল তাড়া করে বিপদ ডেকেছেন রেগিস চাকাবা। দ্বিতীয় শিকারও একই ধরনের বলে, গত ম্যাচে 50 হাঁকানো ওয়েসলি মাধবেরও বাইরে বল তাড়া করে আউট, তাতে মোসাদ্দেকের পোয়া 12, 4 বলে জোড়া শিকার। বাকি 3 ওভারের প্রতিটাতেই একটা করে উইকেট তুলেছেন মোসাদ্দেক, কোনোটাই উইকেট টেকিং ডেলিভারি ছিল কি, জিম্বাবুয়েরা যেন তাকে উইকেট উপহার দিয়ে গেছে। আরভিনের বিলাসী রিভার সুইপ কিংবা শন উইলিয়ামসের আলতো শটে কট অ্যান্ড বোল্ড, ভাগ্য সঙ্গী হয়েছে মোসাদ্দেকের। মিল্টন সোমবার যে শট খেলে ফিরেছেন তা শুধু তার হতাশাই বাড়িয়েছে, বিপরীতের রেকর্ড বুকে তুলেছে মোসাদ্দেকের নাম। 20 রানে 5 উইকেট শিকার অবশ্যই ইস্যুনীয় টি টোয়েন্টিতে। এই ফরম্যাটে ফাইফার আছে আরও 3 বাংলাদেশির। সেরা বোলিং ফিগার ইলিয়াস সানির, 2012তে আয়ারল্যান্ডের বিপক্ষে 13 রানে 5 উইকেট নিয়েছিলেন তিনি। সাকিব মোস্তাফিজেরও আছে 5 উইকেট। এলিট লিস্টে জায়গা করে নিলেন মোসাদ্দেক।
সাকিব ভাইকে নিয়ে তো সবসময় সবাই এই কথাটাই বলে যে তাকে নিয়ে অনেক বেশি কথা বলার কিছু নাই, সবাই জানে সে এই এই গেমের জন্য লেজেন্ড। সে অবশ্যই তার যে ইকোনমি এবং পাঁচ উইকেট সেটা আমারও আছে, তো এই জায়গাতে আমি বলবো আমি অনেক ভাগ্যবান। মূলত ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক, তবে কন্ডিশন বোঝে আগেও ইনিংস শুরুতে বোলিংয়ের চ্যালেঞ্জ নিয়েছেন। এ যাত্রায় হয়ে গেল ক্যারিয়ার সেরা বোলিং। হারারেতে স্মরণীয় দিন তার জন্য, লক্ষ্য এখন শিরোপা জয়। আমরা যদি আমাদের প্রসেসটা ঠিক রাখতে পারি এবং আমরা যে কাজগুলো এই ম্যাচে করেছি যদি এগুলো আমরা কন্টিনিউ করতে পারি, অবশ্যই এখান থেকে আমরা সিরিজ জিতে নেওয়া সম্ভব। একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী তৃতীয় টি টোয়েন্টি মঙ্গলবার। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাহমুদুল্লাহ মুশফিক বাদ পড়েননি, টি টোয়েন্টি দলে আবারও দেখা যেতে পারে দুই সিনিয়রকে, এমন আভাস দিয়েছেন নাজমুল হাসান পাপন। আর এশিয়া কাপ থেকে সাকিবকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি জিম্বাবুয়ে সিরিজ শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেছেন বিসিবি সভাপতি। বার্মিংহামে আইসিসির এজিএম শেষে দেশে ফিরে কথা জানান পাপন। জিম্বাবুয়ে সফরে নতুন টি টোয়েন্টি দল পাঠানোর সাহস দেখিয়েছে বিসিবি। বোর্ডের এই পরিকল্পনায় মাহমুদুল্লাহকে সরিয়ে সোহান পেয়েছেন নেতৃত্ব। মুশফিক রিয়াদকে বিশ্রামে রাখায় প্রশ্ন উঠেছে, দুই সিনিয়র কি তবে এই ফরম্যাটে বাদ পড়লেন? সামনে এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ, দুই মেগা ইভেন্টের আগে দল নির্বাচনের চ্যালেঞ্জ। দুই সিনিয়রকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিষ্কার না করলেও তারা যে বিবেচনায় আছেন সেই আভাস মিলল বোর্ড সভাপতির কথায়। সাকিব এই টিমে তো নাই, কিন্তু সাকিব কি খেলবে না? সাকিব তো ওয়ার্ল্ড কাপ খেলবেই। এখানে আরও অনেক সিনিয়র প্লেয়ার আছে, মুশফিক আছে, রিয়াদ আছে, কাজে কোন কাউকে বাদ দেওয়া হয়নি। ভাবনা অনুযায়ী নতুন এই যাত্রায় সোহানের অধিনায়কত্ব পাচ্ছে পাশমার্ক, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তাকে কী ভূমিকায় দেখা যাবে সেটা এখনও নিশ্চিত নয়। এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের আগে খুব বেশি পরীক্ষা নিরীক্ষায় যেতে চায় না বিসিবি, কারণ এখন বড় দুইটা ইভেন্ট সামনে, একটা এশিয়া কাপ, একটা ওয়ার্ল্ড কাপ। এখন সামনে এই খেলাগুলোতে বোঝা যাবে যে আসলে কে কি হবে, দলটাকে ফেরত আসুক, কারণ এরপর আবার ওডিআইও আছে। এই প্রতিটা কথায় একটা প্লেয়ারের উপর ইম্প্যাক্ট আসতে পারে, কাজে এগুলো এখন এই সিরিজ শেষ হোক একদম সব আপনাদের সামনে বলা হবে। 2023-27 এফটিপি চক্রে তিন ফরম্যাট মিলিয়ে 144 ম্যাচ খেলবে বাংলাদেশ, এমনিতেই ব্যস্ত সূচি। তার ওপর বাড়তে পারে দ্বিপক্ষীয় ও ত্রিদেশীয় সিরিজের সংখ্যা। টাইগারদের এই চক্র হবে আরও চ্যালেঞ্জিং বলছেন বোর্ড প্রধান। এফটিপিতে মোটামুটি যেটা প্ল্যান করা হয়েছে, যে পরিমাণ খেলা আছে, আমার মনে হয় এখন আমাদের আসলেই দুশ্চিন্তার বিষয় যে আসলে খেলবো কীভাবে। এই এত ম্যাচ খেলা তা আসলেই কঠিন, কাজে আমাদের আমাদের আসলে এখন আলাদা করা ছাড়া টিম কোনোভাবেই সম্ভব না। 2024 নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হবে বাংলাদেশে। আসরের ফাইনাল ম্যাচ পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামে আয়োজন করার আশাবাদ বিসিবি সভাপতির। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলের খবর জানাবো। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে উত্তর বারিধারাকে 5-2 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। দিনের অন্য ম্যাচে সাইফ স্পোর্টিংকে 3-2 গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে রইল মুক্তিযোদ্ধার সংসদ। গোপালগঞ্জে উত্তর বারিধারার বিপক্ষে দুটি ছড়িয়েছেন জোরিয়েলটন। আকাশী নীলের এই ব্রাজিলিয়ান রিক্রুট একাই 4 গোল করেছেন। প্রথমার্ধেই হ্যাট্রিক পূর্ণ করেন জোরিয়েলটন। বিরতির পর বারিধারার হতাশা বাড়িয়েছেন তিনি, বাকি গোলটি করেছেন রাফায়েল অগাস্তো। দ্বিতীয়ার্ধে দুটি গোল শোধ দিয়ে বারিধারা শুধু ব্যবধান কমিয়েছে। এই হারে স্বাধীনতা ক্রীড়া সংঘের পর অবনমন হলো বারিধারার। 10 পয়েন্ট পিছিয়ে আসরের রানার্স আপ আবাহনী এদিন গোপালগঞ্জে ট্রফি হাতে তুলেছে। কিছু খেলায় কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নষ্ট করেছি, যেটা আমাদের ছোট ছোট ভুলের কারণে, যার জন্য হয়তো আমাদের চ্যাম্পিয়নশিপটা ধরা দেয়নি। কমনওয়েলথ গেমসের ই স্পোর্টসে অংশ নিয়ে ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় মাহাদি আলম সিয়াম আসরে এবারই প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে ইলেকট্রনিক স্পোর্টস। লাল সবুজ জার্সিতে সাফল্য আনার লক্ষ্য সিয়ামের। খেলাধুলায় নতুন এক জগৎ অনলাইন স্পোর্টস, পিসি, কনসোল আর মোবাইল ডিভাইস গেমিং। এ যেন পুরো আলাদা এক দুনিয়া, যেখানে প্রতিযোগী কেউ কাউকে না দেখেই লড়ে যান। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে এবারই প্রথম অন্তর্ভুক্ত হয়েছে ই স্পোর্টস। ডোটা 2, ই ফুটবল ও রকেট লিগে অংশ নেবে বিশ্বসেরা ই স্পোর্টস গেমাররা। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে মাহাদি আলম সিয়াম। ইতিহাসের সাক্ষী হতে পেরে উচ্ছ্বাসিত এই গেমার। কমনওয়েলথের মতো এত বিশাল একটা ইভেন্টে যেতে পারবো এটা মানে ছিল না, এটা কোনো প্ল্যানে আসলে ছিল না, এটা আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছে। তো হয়তো আমার আমি যে চেষ্টা করেছি সেটার একটা রেজাল্ট হিসেবে আমাকে দেওয়া হয়েছে। আমি এই দায়িত্বটা যদি নিয়ে ফুলফিল করে আসতে পারি সেটা আমার একদম 100% স্যাটিসফ্যাকশনটা হবে। অনলাইন গেম নিয়ে নেতিবাচক কথা শোনা গেলেও এর সম্ভাবনা নিয়ে কোনো আলোচনা নেই।
প্রতিবেশী দেশ নেপাল ও পাকিস্তানে ই স্পোর্টসকে খেলার মর্যাদা দিলেও এখনও অন্ধকারে বাংলাদেশ। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে এখান থেকেও ভালো করা সম্ভব মনে করেন ই স্পোর্টস গেমাররা। এখন বাংলাদেশের একটা ই স্পোর্টসের অনেক ভালো অপরচুনিটি আসতেছে, ডে বাই ডে বাংলাদেশে অনেক ই স্পোর্টস টুর্নামেন্ট হচ্ছে। সো আমাদের ইয়াং জেনারেশনের জন্য এটা একটা অনেক বড় সুযোগ যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায়, এই ধরনের যে একটা অপরচুনিটি এর মাধ্যমে করা যায় এটা তো আসলে সবার মধ্যে জানা নেই। এটা আসলে আস্তে এখন দেশবাসী জানবে এখন থেকে, তো তখন দেখা যাবে হয়তো মানুষের দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ হবে। ই ফুটবলের স্বাগতিক স্কটল্যান্ড, মাল্টা, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, সেরাটা দেওয়ার প্রত্যয় সিয়ামের। ডিফিনেটলি আমার দেশের জন্য আমি যতটুকু করতে পারবো, এবং এটা একটা অনেক আগের একটা স্বপ্ন ছিল যে মানুষকে রিপ্রেজেন্ট করার কোনো যদি সুযোগ হয়, এখন সেই সুযোগটা আসছে। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন সর্বোচ্চ রেজাল্ট অর্জন করতে পারি। বাংলাদেশে ই স্পোর্টসের তেমন প্রচলন না থাকায় অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে কোনো সহযোগিতা ছাড়াই গেমসে অংশ নিচ্ছে সিয়াম। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব বিশ সাব চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ভারতের ভুবনেশ্বরে অনুশীলন সেরেছে বাংলাদেশ। তিন ম্যাচে 9 পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে টেবিলের শীর্ষে, আর 2 ম্যাচে 6 পয়েন্ট নেপালের। এই ম্যাচ জিতলে অপরাজিত থেকে ফাইনালে যাবে পলিশ মলির শিষ্যরা, হারলেও থাকবে সম্ভাবনা। আজ বিকেলে অনুশীলন সেরেছে যুবারা, দলে কোনো ইঞ্জুরি সমস্যা নেই। আগামীকালও বিকেলে অনুশীলন করবে লাল সবুজ। লাস্ট যে তিনটা ম্যাচ গেল প্লেয়াররা সবাই চেষ্টা করেছে যে তাদের বেস্ট পসিবল ম্যাচ খেলার জন্য এবং দেশবাসীকে খুশি করার জন্য। আমার মনে হয় আমাদের সামনে আরও দুটো ম্যাচ, আমাদের টার্গেট নেপাল এবং ফাইনাল ম্যাচ। সো আমাদের প্লেয়ারদের সামনে দুটো জায়গা, দুইটা জয়ে বাংলাদেশের ফুটবলকে আবার নতুন একটা উচ্চতায় নিয়ে যাবে। দলবদল প্রসঙ্গে শিরোনামে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এখনও নিশ্চিত নয় ম্যানচেস্টার ইউনাইটেডে তার ভবিষ্যৎ। এর মধ্যে মৌসুমের প্রথম ম্যাচ খেলে ফেললেন পর্তুগিজ তারকা। সোশ্যাল মিডিয়ায় রোনালদো আগেই জানিয়ে দিয়েছিলেন রোববার ভায়াকানোর বিপক্ষে প্রীতি ম্যাচে নামবেন। ওল্ড ট্র্যাফোর্ডে এদিন আগ্রহের কেন্দ্রে ছিলেন CR7, কোচ টেন হাগের আলাদা নজরে ছিলেন তিনি। গ্যালারিতেও তাকে নিয়ে উন্মাদনা লক্ষ্য করা গেছে পুরো সময়। দ্বিতীয়ার্ধে ফিরে দ্রুতই গোল পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর 8 মিনিট বাদে তা শোধ দেয় ভায়াকানো। শেষ পর্যন্ত 1-1 স্কোর লাইনে ম্যাচ শেষ হয়েছে। ম্যানচেস্টার সিটিকে 3-1 গোলে হারিয়ে FA কমিউনিটি শিল্ড জিতল লিভারপুল। 16 বছর পর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো অল রেডস। অন্যদিকে লাইপজিগকে হারিয়ে হ্যাট্রিক জার্মান সুপার কাপ জিতেছে বায়ার্ন মিউনিখ। গেল মৌসুমে দুর্ভাগা ছিল ক্লপের শিষ্যরা, দারুণ খেলেও 1 পয়েন্টের জন্য ম্যান সিটির কাছে হারিয়েছে প্রিমিয়ার লিগ শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও তাদের আশাহত করেছে অদম্য রিয়াল মাদ্রিদ। এবার মৌসুমের প্রথম শিরোপা FA কমিউনিটি শিল্ড জিতে স্বস্তির সুবাতাস লিভারপুল শিবিরে। চিরপ্রতিদ্বন্দ্বী ম্যান সিটিকে হারানোয় উচ্ছ্বাসও বাদ ভাঙা। জয়ের পথে লিভারপুলকে শুরুতেই এগিয়ে দেন আলেকজান্ডার আর্নল্ড, এরপর 70 মিনিটে ম্যান সিটিকে সমতায় ফেরান হুলিয়ান আলভারেজ। তবে শেষ দিকে সালা ও নুনেজের গোলে লিভারপুলের জয় নিশ্চিত হয়। এ নিয়ে টানা দ্বিতীয়বার কমিউনিটি শিল্ডের ফাইনালে হারল সিটি। গোল মিসে হতাশ করেন নতুন রিক্রুট আর্লিং হালান্ড। ভালো শুরু হলো আমাদের, ম্যান সিটি এক পর্যায়ে ম্যাচে দখল নিয়েছিল, তবে আমরা দারুণভাবে ফিরে আসি। শেষ দিকে দুর্দান্ত দুটি গোলে ম্যাচ নিজেদের করে নেই, এরকম খেলাই আমরা প্রত্যাশা করি। এদিকে লেভানডস্কিকে ছাড়া প্রতিযোগিতামূলক ফুটবলের প্রথম ম্যাচ দারুণ জয়ে রাঙালো বায়ার্ন মিউনিখ, যেখানে পোলিশ তারকার জায়গা নেয়া সাদিও মানে বাজিমাত করেছেন অভিষেকে গোল করে। জার্মান সুপার কাপে বায়ার্নের এটি টানা তৃতীয় ও রেকর্ড 10ম শিরোপা, এর 6টি তারা জিতল শেষ 7 মৌসুমের মধ্যে। লাইপজিগের বিপক্ষে 5-3 ব্যবধানের জয়ে শুরু থেকে বাভারিয়ানদের আধিপত্য। ম্যাচের প্রথমার্ধেই 3 গোল দেয় বায়ার্ন, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে লাইপজিগও সমান সংখ্যক গোল করে। তবে শেষ দিকে গিনাব্রি ও সানের গোলে ট্রফি জয়ের উল্লাসে মাতে বাভারিয়ানরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ইউভেন্টাসকে 2-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যুক্তরাজ্যের রোজ বোল স্টেডিয়ামে দুই ঐতিহ্যবাহী ক্লাবের লড়াই উপভোগ করেন প্রায় 1,00,000 দর্শক। ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় রিয়াল, পেনাল্টি থেকে গোল করে গ্যালাকটিকোদের এগিয়ে নেন করিম বেনজেমা। এরপর সমতায় ফেরার চেষ্টা করে ইউভেন্টাস, কিন্তু জোরালো আক্রমণ করতে পারেনি।
লক্ষ্য বরাবর তুরিনের দলটির একটিও শট নেই। উল্টো 69 মিনিটে আরও একটি গোল হজম করে বসে ইউভেন্টাস, ব্যবধান দ্বিগুণ করেছেন মার্কো আসেন্সিও। জয় দিয়ে প্রাক মৌসুম প্রস্তুতি শেষ করল আনচেলত্তির দল। এদিকে যুক্তরাষ্ট্রের দল নিউ ইয়র্ক রেডবুলসকে 2-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। তবে বার্সার জার্সিতে তৃতীয় ম্যাচেও গোলের দেখা পাননি তারকা স্ট্রাইকার লেভানডস্কি। বিরতির আগে কাতালান জায়ান্টদের লিড এনে দেন ওসমান ডেম্বেলে। প্রি সিজনে ফ্রেঞ্চ ফরওয়ার্ডের এটি চতুর্থ গোল। এরপর শেষ দিকে প্রতিপক্ষের ভুলে বার্সার লিড দ্বিগুণ করেছেন মেমফিস ডিপাই। একাধিক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। 14 আগস্ট রায়ো ভায়াকানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারে লা লিগা মৌসুম শুরু করবে বার্সেলোনা। মেয়েদের কোপা আমেরিকায় ব্রাজিলের একক আধিপত্য, কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে রেকর্ড অষ্টম, আর টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হলো সেলেসাওরা। 39 মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার ডেভিনিয়া। বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও অন টার্গেটে বেশি শট নিয়েছে কলম্বিয়া, তবে শেষ পর্যন্ত সেলেসাওদের সাথে পেরে ওঠেনি স্বাগতিকরা। 1991 থেকে শুরু হওয়া নারীদের কোপা আমেরিকায় 2006 সাল বাদে প্রতিবারই শিরোপা জিতেছে ব্রাজিল। 2006-এ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরেছিল দলটি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।